হাক্কানি ওয়াজ চ্যানেল আপনাদের পাশে, আপনাদের সাথে, ন্যায়ের পথে। চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আহমদ হু আনুসল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সম্মানিত দেশবাসী, সারা পৃথিবীর সকল মানুষকে লক্ষ্য করে বলছি, আজকে 26শে জানুয়ারি আমাদের হাক্কানি আঞ্জুমানের দ্বিতীয় খলিফা হযরতে মাওলানা সুবি মুফতি মুয়াজ্জিন কিবলা রহমাতুল্লাহ আলাইহির জন্মস্থানে আজকে বাৎসরিক সালানা উরসিকুল মজলিস হলো। তো এই উদ্দেশ্যে আমাকে হাক্কানি ওয়াজ চ্যানেলের পক্ষ থেকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছেন, সেজন্য আমি দু একটি কথা সমস্ত মুসলমান ভাই সাহেব এবং সারা পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে ওই ব্যক্তির কথার সে উত্তম কথা আর কার হতে পারে, যেই ব্যক্তি দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে, হকের দিকে, দিনের দিকে ডাকে, অর্থাৎ সেই ব্যক্তির কথাই হলো সবচেয়ে উত্তম কথা। হাক্কানি আঞ্জুমান একটি সংগঠন, রসুলে পাক সাল্লাল্লাহু আসলাম যেভাবে হুলফুল ফুজুল হেলফুল ফুজুল সংগঠন করেছিলেন, জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও এই ইসলামকে প্রচার করার জন্য, দিনকে প্রচার করার জন্য হাক্কানি আঞ্জুমান নামে একটি সংগঠন করেছেন। হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহির পরিচয় হলো, তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম বংশধর। হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহির পূর্বপুরুষ সেই আরব দেশ থেকে কাবুলে ইসলাম প্রচার করার জন্য আসেন এবং সেখান থেকেই ভারতবর্ষে আসেন, এবং এই ভারতবর্ষে হাওড়া জেলা আজান গাসি গ্রামে তার পূর্বপুরুষ এখানেই বসতি স্থাপন করেন, এবং এইখানেই হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহির জন্ম। 1828 সনে তিনি জন্মগ্রহণ করেছেন। তার আব্বার নাম হযরতে রকিবউদ্দিন ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মুবারকের খাদেম ছিলেন। হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহির শিক্ষা জীবন শেষ করার পরে বিভিন্ন আউলিয়াদের দরবারে তিনি গিয়েছিলেন, এমনকি হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহি 8 জন ওলিয়াল্লাহর কাছ থেকে তিনি খেলাফতে পেয়েছিলেন। তাদের মধ্যে থেকে এই ভারত উপমহাদেশের মধ্যে প্রথম শ্রেণীর একজন ওলিয়াল্লাহ হযরত হাজী এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, তাঁর কাছে সেই মক্কা মদিনায় হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ 10 বছর কাটিয়েছিলেন। সেই সময় হযরত মাওলানা হযরতে হাজী এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মক্কা শরীফে হিজরত করে গিয়েছিলেন এবং সেখানে তিনি কাটিয়েছেন, সেইখানে তার শিষ্যত্ব গ্রহণ করেন, এবং তারপর থেকে বিভিন্ন আউলিয়াদের দরবারে তিনি গিয়েছিলেন, এমনকি তিনি হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহি এর আউলিয়াদের কাছ থেকে খেলাফত লাভ করার পরে 14 বছর পর্যন্ত একা একই সুরে জঙ্গলের মধ্যে কাটিয়েছিলেন এবং আল্লাহ তাআলার মোরাকাবা মোশাহাদা করেছিলেন। এবং সেই সময় হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহর রসুল এবং বিভিন্ন আউলিয়াদের পরামর্শের মাধ্যমে হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহি তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসছিলেন সেই দায়িত্ব পালন করার জন্য হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে বের হয়ে এসে 1876 সনে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেন, এবং হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সারা পৃথিবীর সকল মানুষকে নিঃস্বার্থভাবে ইসলামের দাওয়াত, দিনের দাওয়াত তিনি দিয়েছিলেন। তো হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহি তিনি দীর্ঘ জীবন এই দিনকে প্রচার করেছেন নিঃস্বার্থভাবে। এর পরবর্তী তার প্রথম খলিফা হযরতে সুফি মুয়াজ্জিন কিবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই গ্রামেই তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং এখান থেকে তিনি হযরত সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ দরবার চলে যান, এবং সেখান থেকে হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহির খেদমত এবং দিন প্রচারের মাধ্যমে হযরত মাওলানা সুফি মুফতি মুয়াজ্জিন কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি হযরত সুফি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহির প্রথম খলিফা হিসেবে নির্ধারিত হন, এবং হযরত মাওলানা সুফি মুফতি মুয়াজ্জিন কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনিও যেইভাবে হাক্কানি আঞ্জুমান প্রচার করেছিলেন সেইভাবে হযরত সুফি মুয়াজ্জিন কিবলা রহমাতুল্লাহ আলাইহি এই দিনকে নিঃস্বার্থভাবে প্রচার করেন। এবং এর পরবর্তীতে তাঁর দ্বিতীয় খলিফা অর্থাৎ তৃতীয় হুজুর কিবলা বাংলাদেশের আকচারান গ্রামের হযরত সুফি আফিজ রহমাতুল্লাহ আলাইহি তিনিও সেই একইভাবে ইসলামকে প্রচার করেছেন, এবং এর পরবর্তীতে হুগলি জেলার
শাবল সিংহপুর গ্রামের হজরত মাওলানা শাবল সিংহপুর হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহ, তিনিও ঠিক একইভাবে ইসলামকে প্রচার করেছেন এবং বর্তমানে তানার পঞ্চম হুজুর কিবলা অর্থাৎ চতুর্থ খলিফা হজরত মাওলানা শাহ সুফি হাজি মাস্টার সাহেব হুজুর কিবলা দামাত বারকাতুম, তিনি হাক্কানি আঞ্জুমান কর্ণধার এখন আছেন, তিনি হাল ধরে আছেন, তিনিও ঠিক তেমনিভাবে সুফি আদান গাছি রহমাতুল্লাহ আলাইহ, সুফি মহাজির রহমাতুল্লাহ আলাইহ, সুফি আফিস রহমাতুল্লাহ আলাইহ এবং সুফি শাবল সিংহপুর হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহ যেইভাবে নিঃস্বার্থভাবে 124,000 পয়গম্বর ইসলামকে প্রচার করেছেন নিঃস্বার্থভাবে, ঠিক তেমনিভাবে তিনিও এই হাক্কানি আঞ্জুমানের কাজ সারা পৃথিবীর মধ্যে করতেছেন নিঃস্বার্থভাবে, কোনো টাকা পয়সার লেনদেন এখানে নাই। হযরত মাওলানা সুফি আদান গাছি রহমাতুল্লাহ আলাইহ দরবার থেকে চারটি কাজের দাওয়াত দিয়ে থাকেন, মূল চারটি কাজ সেটা হলো বিনা কাজায় পাঁচ ওয়াক্ত নামাজ এবং বিনা কাজায় কোরআনি ওজিফা, বিনা কাজায় হালাল রুজি এবং তাকওয়া পরহেজগারির দাওয়াত তিনি দিয়ে থাকেন। আমি সেই হাক্কানি আঞ্জুমান এবং পাঁচ মসজিদের পক্ষ থেকে সারা পৃথিবীর সকল মানুষকে লক্ষ্য করে বলছি, বিশেষ করে ভারতবর্ষ এবং সারা সমস্ত মুসলিম উম্মার সমস্ত লোকদেরকে লক্ষ্য করে বলছি, মেহরবানি করে আপনারা হাক্কানি আঞ্জুমানের সহায়তায় আসুন এবং হাক্কানি আঞ্জুমানের সহায়তায় এসে নিঃস্বার্থভাবে ইসলাম প্রচার করি এবং বিনা কাজায় নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনি ওজিফা হালাল রুজি এবং তাকওয়া পরহেজগারি আমল করি, এতটুকু আমল করতে পারলে একজন মানুষ দুনিয়ার থেকে একটা ভালো মানুষ হিসেবে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবে, একজন মানুষ দুনিয়া থেকে ওলি আল্লাহ হয়ে যেতে পারবে। এই জন্য সকল মানুষকে আহ্বান করছি, মেহরবানি করে আমরা সকলে এই হাক্কানি আঞ্জুমানের সায়াতলে এসে যাই এবং আল্লাহ আল্লাহর রসুল কামেল মুর্শিদের হুকুম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করি, নিজের আল আওলাদ আহাল দুরিয়াত কেয়ামত পর্যন্ত নাসল নাসল যারা আসবে তাদের সকলকে আমরা এই দাওয়াত দিছি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। একবার হাক্কানি দুরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আবারক আব্দিকা রাসূলের কারীম রাহমাতুল্লাহি আলাইহি ওয়া সাহাবিল আমিন সাইয়্যিদা মাওলানা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বাইতি আওলাদি ওয়া যুরিয়াতি ওয়া আযওয়াজি ওয়া আসহাবি আওলিয়া ওয়া উম্মতি আজমাইন কামা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাবারক তা রাহিম দালা সাইয়্যিদ ইব্রাহিম আলা আলি সাইয়্যিদ ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাক্কানি ওয়াজ চ্যানেলের পক্ষ থেকে এই যে প্রচার করা হলো, মেহরবানি করে আপনারা এই হাক্কানি ওয়াজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এটা শেয়ার করবেন, সারা পৃথিবীর সকল মানুষের কাছে এই হকের দাওয়াতটা পৌঁছে দেবেন। আল্লাহুম্মা রাব্বাল আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।